বন্ধুরা টি টোয়েন্টি আমাদের বিশ্বকাপ হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু বন্ধুরা ইন্ডিয়া কিন্তু সেকেন্ড টিম চলে গিয়েছিলো জিম্বাবুয়েতে টি টোয়েন্টি খেলতে পাঁচটা সিরিজে সেখানে কিন্তু ফার্স্ট সিরিজটা হেরে গিয়েছিল সেটার ভিডিও আমি দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্যে দিতে পারিনি বাট সেকেন্ড ম্যাচে কিন্তু আমাদের টি টোয়েন্টি মানে যে লিগটা খেলা হচ্ছে জিম্বাবুয়ের সাথে সেটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আর সেখানে কিন্তু অভিষেক শর্মা তার কেরিয়ারের সেকেন্ড টি টোয়েন্টি ইন্ডিয়ার হয়ে খেলার সে কিন্তু একশো করেছে মাত্র সাতচল্লিশ বলে বন্ধুরা প্রথম যখন ম্যাচটা হেরে গিয়েছিল প্রথম টুর্নামেন্টটা সেখানে কিন্তু অনেকে অনেক কথা বলেছিল যে এরা কিন্তু খালি আইপিএলে খেলতে পারবে এরা ইন্ডিয়া টিমের জন্য নয় বন্ধুরা একটা কথা বলি তোমাদের মাইন্ডটা একটু ঠিক করে নাও কারণ অনেক প্লেয়ার যেহেতু আইপিএল এসছে বলেই কিন্তু তারা কিন্তু কেরিয়ার করতে পারছে আর সেখান থেকেই কিন্তু খুব ভালো ভালো প্লেয়াররা উঠছে কারণ আগেকার প্লেয়ার যারা ছিল তারা কিন্তু খুব কষ্ট করে উঠেছে তারা কিন্তু অনেক প্লেয়ার যারা যারা আছে তারা কিন্তু বাদ পড়ে গিয়েছে সুযোগ না পাওয়ার জন্য বাট এখন সেটা আর হচ্ছে না যে ভালো খেলবে সে কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পাবে আর সেটাই কিন্তু করে দেখালো অভিষেক শর্মার মতো প্লেয়ার আর এখানে কিন্তু তার সাথে সাথ দিয়েছে ঋতুরাজ গাইকর আর তার সাথে ফিনিশের সার দিয়েছে সেখানে কিন্তু রিঙ্কু সিং দুর্দান্ত পারফরমেন্স করে এখানে কিন্তু দুশো চৌত্রিশ রানের একটা কিন্তু বড়ো লক্ষ্য দিয়েছিলো আর সেখানে কিন্তু মাত্র একশো তিরিশ রান করেছিল জিম্বাবুয়ে সে কিন্তু পুরো ধুয়ে দিয়েছে জিম্বাবুয়ে কে বন্ধুরা এখানে কিন্তু কালকের যে খেলাটা হয়েছিল সেটা কিন্তু মাত্র ছ ওভার ছত্রিশ রানে এক উইকেট ছিল ইন্ডিয়া সুশমন গিল কিন্তু দু সে কিন্তু ব্যাবিলনে ফিরে গিয়েছিল বাট সেখান থেকে কিন্তু অভিষেক শর্মা সে কিন্তু তেত্রিশ বলে পঞ্চাশ করেছে আর লাস্ট তেরো বলে কিন্তু সে আরও পঞ্চাশ করেছে মোটামুটি সাতচল্লিশ বলে একশো করে নিয়েছে আর এখানে গাইকুয়াট সেও কিন্তু বিধ্বংসরা এনে সে বিয়াল্লিশ বলে মাত্র এখানে কিন্তু ছিয়াত্তরটা থেকে রান করে দিয়েছে আর রিঙ্কু সিং লাস্টে নেমে সে কিন্তু বাইশ বলে আটচল্লিশ রানে কিন্তু একটা বিরাট বড় পারফরমেন্স করে দিয়েছে আর সেখান থেকে কিন্তু দুশো চৌত্রিশ রানের একটা বড়ো লক্ষ্য পৌঁছে গিয়েছিল এই স্কোরটা সেখানে কিন্তু রিঙ্কু সিংয়ের একটা বিদ্বেষী ব্যাটসম্যান আমি দেখছিলাম যেখানে কিন্তু সে সে তার কাছে কিন্তু ছয় মারাটা কোনো ব্যাপার হচ্ছিল না ষোলো আর বল বলো যাই বল করো সে কিন্তু বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছিলো আর অভিষেক এখানে শর্মা কিন্তু সে কিন্তু আট খানা ছয় মেরেছিল বাই সেই লেভেলের কিন্তু এখানে ব্যাটিং করছিল। আর বর্তমানে কিন্তু ইউনেস্টারা কিন্তু খুব ভালো বলিংও করেছে এখানে আমাদের যেটা দেখা যাচ্ছিলো সেখানে কিন্তু রবি বিষ্ণুয়ের আগের খেলা চারটি উইকেট পেয়েছে এই খেলায় কিন্তু দুটো উইকেট পেয়েছে সেখানে কিন্তু মুকেশ কুমার কিন্তু এই খেলাতে তিনটে উইকেট পেয়েছে এখানে কিন্তু দুর্দান্ত বলিং করে কিন্তু একশো তিরিশ রান সরি একশো চৌত্রিশ রানে কিন্তু এখানে অল উইকেট করে দিয়েছে আর একশো রান হারিয়েছে একশো রানে ম্যাচ হারিয়েছে টি টোয়েন্টিতে একশো রানে ম্যাচ হারা মানে অনেক একটা বড় লক্ষ্য কারণ আগের দিনে যেখানে কিন্তু জুমেবারের কাছে ম্যাচ হেরে যাওয়ার পরে অনেকেই প্রচুর প্রচুর ট্রোল করেছিল আর এরাও বলছিল যে এই ইয়ংস্টার কিন্তু এরা কিন্তু অনলি ফর আইপিএল যারা আমি ভিডিওর প্রথমেই বলে ছি বাট এরা কিন্তু করে দেখিয়েছে এবার আমি দেখবো যে নেক্সট খেলাতে কেমন খেলে সেটা নিয়েও কিন্তু আমি এখানে বক্তব্য রাখবো আজকে ভিডিও তো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকো সুস্থ থাকো টাটা গাইজ বাই বা।